শতক জায়গা নিয়ে পুরনো বিবাদের জেরে একই পরিবারের 3 সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী 7 জনের বিরুদ্ধে। বর্তমানে 3 জনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাকড় গ্রামে। 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তদের নাম সাইদুল ইসলাম, শাফিজান বিবি ও রাফিজান বিবি। অভিযুক্ত লাতিফ শেখ, রাসিদুল শেখ, আজিজুল আলী সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আহত এবং তাদের আত্মীয়দের অভিযোগ, গত 7 বছর আগে লতিফ শেখের দাদা এবং বৌদির কাছ থেকে 300 জায়গা কিনেছিলেন সাইদুল ইসলাম। এ নিয়ে গত 5 মাস আগে 2 পরিবারের মধ্যে একটি গণ্ডগোলের জেরে একটি মামলাও হয়। এদিন সকালে একটি নোটিশ আসে সাইদুল ইসলামের কাছে, এ নিয়ে আবার গণ্ডগোলের সূত্রপাত হয়। তারই জেরে ধারালো অস্ত্র নিয়ে রাশিদুল শেখ সহ 7 জন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় সাইদুল ইসলামের পরিবারের ওপর। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন সাইদুল ইসলাম, শাফিজান বিবি ও রাফিজান বিবি। আমাদের সঙ্গে গালাগালি করছে, আমরা বলতে যেয়ে আমাদেরকে আমাদের উপর হামলা করেছে। আমার স্বামীটা অনেক ইয়ে আছে, আমার মায়ও আছে, আমার আমিও আছে। কোথায় হয়েছে ঘটনাটা? মালিপাকড়। কোন থানা? হরিশ্চন্দ্রপুর থানা। কতটা জায়গা, কি নিয়ে গণ্ডগোল? গণ্ডগোলের নোটিশের ব্যাপারে 300 মাটি আছে। 7 বছর আগে কিনেছি আমরা, 7 বছর থেকে চলাফেরা করছি। এখন কে কে মেরেছে? কে কে মেরেছে? মূল অভিযুক্ত কারা? আজু, রতিম, মেরাজ, রাশেদুল, আমার মা আছে, আমার স্বামী আছে, আমি আছি। আপনাকে মেরেছে? হ্যাঁ। কি দিয়ে মেরেছে? চাকু দিয়ে মেরেছে। প্রথমে কোথায় নিয়ে গেছিল? কড়িয়ালি মশল্লা। এখন কোথায় আছে? এখন মালদা। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পরিজনেরা। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে আহতদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তাদের চিকিৎসা। 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। অভিযুক্তরা পলাতক, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এটা 7 বছর আগে একটা জায়গা এই সাইদুল রহমান এবং এই সফিজান বিবি যে রয়েছে, তারা এই লতিফের দাদার কাছ থেকে এবং বদির কাছ থেকে 300 জায়গা খরিদ করে নিয়েছিল। এটা প্রায় 7 বছর আগের ঘটনা। 7 বছর ধরে ওই জায়গাটাতে এরা বসবাস করছিল। আজকে এদের মধ্যে মোটামুটি 4-5 মাস ধরে একটা মামলা হয় ওই জায়গার উপরে। ওর লতিফ এবং ওর দাদা আজু এরা বলে যে জায়গাটা আমাদের, আমার দাদার কোনো এখানে জায়গা নেই বলে একটা মামলা হয়। সেই মামলার আজকে একজন নোটিশ এসেছিলো। এই নোটিশ দিয়েছে ওখানে এই সাইদুল রহমানের বউ এবং সাইদুল রহমানের শাশুড়ি মুড়ি ভাজছিল, মুড়ি ভেজে আসছিল, এই জমির জেরে আক্রমণ করে তাদেরকে দীপক মানে মারধর করেছে। খুব সিরিয়াস অবস্থায় মালদা মেডিকেল হসপিটালে ভর্তি রয়েছে। কজন আহত? 3 জন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।